أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ইসলামী দাওয়া টিমের সম্মানিত ভাইর আমার বশির ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন কাদিয়ানিরা কেন কাফের সম্মানিত প্রাণপ্রিয় ভাই আমার কাদিয়ানিরা কাফের এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই কাদিয়ানি বলতে বোঝায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী গোলকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জন্মগ্রহণ করে ভারতবর্ষে বারোশো পাঁচপান্ন হিজড়িতে আর সে মৃত্যুবরণ করে তেরোশো ছাব্বিশ হিজড়িতে এই ছিল প্রথমে বক্তা আস্তে আস্তে তার অহংকারী তাকাব্বরী প্রবেশ করে তার মধ্যে সেই সেইমাম মাহাদির দাবি করে এরপরে সে আবার উন্নতি হইয়া নবুয়াতের দাবি করে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীদেরকে বলা হয় কাদিয়ানি অথচ কোরআন কোরআনে স্পষ্টভাবে বলেছেন আমাদের নবী খাতিমুল নবী শেষ নবী পরে আর কোনো নবী আসবে না অগণিত হাদিস দ্বারাও প্রমাণিত আপনি আয়াত শুনুন সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন মাহাম্মিম আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাম কোনো পুরুষের পিতা ছিলেন না আল্লাহ নবীর সন্তান সন্ততি ছিল কিন্তু পুরুষ নয় আরবিতে বড়োদেরকে পুরুষ বলা হয় রিজাল বলা হয় তো রেজাল কোন রেজালের কি ছিলেন না পিতা ছিলেন না কোনো পুরুষের পিতা ছিলেন না কারণ রসুল সাল্লা ইসলামে যেগুলি সন্তান হয়েছিলেন ছোট থাকতেই মারা গেছিলেন ওলা কিন রসুল আল্লাহ আল্লাহর নবী হচ্ছে একজন রসুল আল্লাহ রসুল ও খাত আমার নবীন এবং শেষ নবী সুরা হাজাব চল্লিশ নম্বর আয়তে স্পষ্ট আল্লাহ পাক বলে দিয়েছেন যে তিনি শেষ নবী আর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসে বলেছেন লাইসা বাদি। ইল্লা পরে আমার আর কোনো নবী আসবে না হ্যাঁ তবে সৎ স্বপ্ন অর্থাৎ নবীদের একটি ছিল সঠিক স নেক স্বপ্ন দেখা সেটাই নেক বান্দারা নবী সাল্লাহ সাল্লামের উম্মতেরা দেখবেন অন্য হাদিসে মুসলিম শরীফের হাদিসে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মাসালি ও মাসালুল আম্বিয়া এ রাজুলিন বানা দাওরান ফা আতাম্মাহা ও আকমালাহা ইল্লা মৌজে আলিবিনাতিন হাজরত জাবের রাজি আল্লাহ তালু থেকে আদিষ্টি বর্ণিত মুসলিম শরীর বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন আমার দৃষ্টান্ত এবং পূর্বেকার উম্মাতের দৃষ্টান্ত কেমন যেমন একজন ব্যক্তি একটি ঘর নির্মাণ করলেন ঘরটি ফা আতাম মাহা ওয়া আকমালাহা পরিপূর্ণভাবে ঘরটি নির্মাণ করেছেন ইল্লা মৌজে আলিব নাতিন কিন্তু একটিমাত্র ইটের জায়গা সামান্য একটু জায়গা রেখে দিয়েছেন মানুষেরা আসতেছেন আর খুব পছন্দ ঘর আর এটা কি এই জায়গাটুকু কি জিজ্ঞাসা করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ওই যে ফাঁকা যে লিবনা উট ইটের সমান ফাঁকা আছে ওটাই হচ্ছে আমি মানে ইসলাম যে ঘর সম্পূর্ণ এখন পরিপূর্ণ হয়েছে আমি আখের নবীর মাধ্যমে এরপরে আর কোনো নবী আসবে না তাহলে এই ধরনের আরও অনেক হাদিস আছে যেগুলি স্পষ্টভাবে প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত যে আমাদের নবী আখের নবী আর কোনো নবী আসবে না কাজী গোলাম মাহমুদ কাদিয়ানি নবুয়াতের দাবি করে কাফের আফের এইগুলি হচ্ছে ফের ওইগুলোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না এবং তাদের থেকে মুসলমানদেরকে অত্যন্ত সতর্ক হওয়া উচিত পথ ভ্রষ্ট গুমরা বিশ্বের মুসলমানকে গুমরা বানানোর জন্য সে নবুয়াতের দাবি করে এবং সে খুব অপমান হয়ে মারা যায় তৎকালীন যুগে সানাউল্লাহ আমিরত সারি রহমাতুল্লাহ আলাইর সাথে মুবাহিলা করা হয়েছিল মোবাহিলা মানে যে ভুলের ওপর আছে আল্লাহ যেন তাকে ধ্বংস করেন এই দুয়াটা পাঠ করায় দুইজনে মিলে এই দুয়া পাঠ করার পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একবারে কি বলে মহামারী হয়ে নাক মুখ দেওয়া পায়খানা বের হয়ে লেটটিনে যাওয়া মৃত্যুবরণ করে ওর পরে কিন্তু তার ওই স্থলাভিষিক্ত দাবি করে হাকিম নূর উদ্দিন সে বলে যে গোলাম আহমদ কাদিয়ানি আমাকে তার দায়িত্ব দিয়ে গেছেন তো এই ভণ্ড ছিল মর্যাদাকে পছন্দ করত তার কিছু ভক্ত তৈরি করার জন্য এইভাবে সে আস্তে আস্তে ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এই ভ্রান্ত ধর্মটাকে আবার সে আঁকড়ে ধরে এইভাবে তাদের কিছু অনুসারী হয় কিন্তু এই দলটি নিঃসন্দেহে কাফের এরা যেহেতু আমার নবীকে খা নবি নবী সর্বশেষ নবী মানে না এই জন্যই তারা মুসলমান থাকতে পারে না যেহেতু কোরআনের আয়াতের স্পষ্ট বিরোধী নবী সাল্লামের অগুণিত হাদিসের বিরোধী আল্লাহ নবী রসুল রসুলসল্লি সাল্লামের একটা আঙ্গুঠিয়ে ছিল নবী বলে আবার রসুল সাল্লামের গলদেশের এই পিঠের দিকে আপনার গর্দানের উপরে এই যা এখানে খাতামুল নবীর চিহ্ন আলামত ছিল কাজে আমার নবী শেষ নবী এর বিরোধীতে যারা করবে নিঃসন্দেহে তারা কাফের হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء